মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোনের সাথে থাকা কারেন্টের শকে মারা গেল এক মুসল্লি। গতকাল সুনামগঞ্জ দোয়ারবাজার উপজেলার জীবনপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এলাকাবাসী জানায়, গতকাল মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে ঘটে এই ঘটনা। নিহত মুসল্লি বাজার থেকে নৌকাযোগে ফেরার পথে নৌকা থামিয়ে নিজের গ্রামের ওই মসজিদে মাগরিবের আজান দিতে একাই মসজিদে যায়। মাইক্রোফোন ধরে আজান দিতে গেলে কারেন্টের শকে তখনই তার মৃত্যু হয়। নামাজ পড়তে আসা মুসল্লিরা দেখেন মাইক্রোফোন হাত দিয়ে ধরে বুকের সাথে আঁকড়ে ঘুমিয়ে থাকা মানুষের মতো শুয়ে আছে। পরে পরিস্থিতি দেখে বুঝতে পারে আজান দিতে গেলে এই মুসল্লি শক লেগে মারা যায়। দর্শক, আজান দিতে গিয়ে মসজিদে মারা যাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার। তারপরও এই মুসল্লি ভাইয়ের এমন মৃত্যুতে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।